যে যে অ্যাওয়ার্ডটি শুরু করছে বা যে যে অ্যাওয়ার্ড অর্গানাইজ করছে, যে পুরো টিমটা মিলে করছে, তারা অবশ্যই তার জায়গা থেকে কিন্তু সে কিন্তু একদম 100% দিয়ে কিন্তু কাজটা করতে যাচ্ছে। এবং আমার কাছে মনে হয় যে আজকে যে নতুন একটি অ্যাওয়ার্ড যে অনুষ্ঠান যেটাই হোক না কেন, আমি আজকে শুধু আজকে এটার কথাই বলছি না, অন্য যে অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি আজকে প্রথম শুরু করবে তার প্রথম দিন যেমন হবে, পরের বছর অবশ্যই তার চেয়ে ভালো হবে। আস্তে আস্তে করে দেখা যাবে একটা সময়ে সেই অ্যাওয়ার্ডের যে স্পেসিফিক অ্যাওয়ার্ডটা কিন্তু অনেক বড় একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পরিণত হতে পারে। যেমন আমি আমার জায়গা থেকে যদি বলি যে আমার ক্যারিয়ারটা যখন আমি কাজ শুরু করেছি, সো কাজের জায়গাটা কিন্তু আমি একদম ছোটোভাবে শুরু করেছি, সো আস্তে আস্তে করে গ্র্যাজুয়ালি ডেফিনেটলি ইনক্রিজ হওয়ার পসিবিলিটি থাকতেই পারে। সো সেই জায়গা থেকে আমি বলবো যে অবশ্যই সেটাকে আমি কখনোই ছোটোভাবে দেখি না। আমার কাছে অবশ্যই সেটা কাম্য না। আমার কাছে মনে হয় যে আমরা আর্টিস্টরা আমরা শুধু কাজের জায়গাটা, আপনারা যারা আছেন ইলেকট্রনিক্স মিডিয়া, সাংবাদিক এবং পত্রপত্রিকা থেকে শুরু করে সবাই যারা আপনারা যে কাভারেজগুলো দেন, অবশ্যই আমরা চাই যে পজিটিভ নিউজটা উঠে আসুক। এবং আমরা যে কাজটা করছি, আমাদের যে মূল মোটিভটা, আমাদের যে মূল জায়গাটা, সেটা হচ্ছে সিনেমায় কাজ করা। এবং আমরা সিনেমায় কাজ করছি, সিনেমা কখন থেকে শুরু হচ্ছে, কখন রিলিজ হচ্ছে, এই টোটাল প্রমোশনটা চাই। সাথে সাথে ব্যক্তি জীবনটা যখন চলে আসে, কারণ প্রত্যেকটা অডিয়েন্সই চাই যে তার ব্যক্তি জীবনটা মানে তার জানতে বা জানার ইচ্ছা থাকে, সো তারপরেও আমার কাছে মনে হয় যে অবশ্যই সেই জায়গাটা, ব্যক্তি জায়গাটাকে যতটুকু না রাখলেই না, আমাদের আমাদের ফ্যান বা আমাদের ভালোবাসার মানুষ যারা আছেন, যারা চলচ্চিত্রকে ভালোবেসে আমাদেরকে ভালোবাসেন, তারা অবশ্যই কিন্তু চায় যে আমাদের ভালোটাই দেখতে। এবং আমাদের ভালোটা আমাদের ভালো, এবং আমরা যখন ভালো কাজ করব তারা অনেক বেশি হ্যাপি হবে, তারা আমি যখন খারাপ কাজ করব তারাও কিন্তু মন খারাপ করে। সো অবশ্যই আমি বলবো যে আমরা এরকম চাই না, আমরা চাই ভালো কিছু জিনিসটা তুলে আসুন। শিল্পী সমিতি অবশ্যই আমার কাছে মনে হয় যে শিল্পী সমিতির যে কাজ, আমার কাছে শিল্পীদের যে চাওয়া পাওয়া, শিল্পীদের যে কোনো প্রবলেম, সেটা পরিচালক সমিতির সাথে যদি কোনো লেনদেন থাকে বা প্রযোজক সমিতির সাথে কোনো লেনদেন থাকে, সেই জিনিসগুলো তুলে ধরা প্লাস সাথে সাথে শিল্পীদের পাশে থাকা, আমার কাছে মনে হয় যে আমাদের শিল্পী সমিতির আমরা আশা করবো যে কাঞ্চন ভাই এবং নিপুণ যারা আছে তারা অবশ্যই আমাদের শিল্পীদের পাশে থাকবেন এবং থাকছেন, এবং ভবিষ্যতে আমরা কী করবো যে আমাদের সাথে থাকবেন।